হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা ব্লগ। আমি সুতপা, চলে এসেছি সুতপা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মৌলুটিতে। কাল ভোর 3:30 সময় আমরা তারাপীঠে এসেছি। তারাপীঠের ব্লগ আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি, তাই এবারে আর কোনো ব্লগ বানাইনি তারাপীঠে। কালকে আমরা তেমন কিছুই করিনি, জাস্ট সন্ধেবেলা একটু বামদেব ঠাকুরের বাড়িটা দেখতে গিয়েছিলাম, সেটাও আমি তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম। আর একটু রাধা আর একটা রাধাকৃষ্ণের মন্দির দেখতে গিয়েছিলাম, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরটা এখনও হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এটার ভিডিও আমি করে রেখেছি, সেটাই ব্লগে আমি অ্যাড করে দেবো। তোমরা সবার প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখবে, তারপর আমি মলুটির বাকি ভিডিওটা কন্টিনিউ করব। আর রাস্তাটা দেখো কি সুন্দর, চারিদিকে পুরো সবুজ। আর যেহেতু দুর্গাপূজা চলে আসছে, তাই চারিদিকে পুরো কাশ ফুলে ভরে গেছে। আর একটু পরেই তোমরা কাশ ফুলগুলো দেখতে পাবে। গাড়িতে আমরা সবাই মিলে খুব মজা করে করে যাচ্ছিলাম। তো আর কথা বাড়াবো না, এই রাস্তাটা শেষ হলেই তোমরা প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখবে, তারপর আমি বাকি ভিডিওটা কন্টিনিউ করব। আর এই যে মুলুটি, এই জায়গাটার ব্যাপারে কিন্তু এখন অনেকেই জানে না, জাস্ট তারাপীঠ থেকে কিছুটা যেতে লাগে, অনেকেই কিন্তু এখন এই জায়গাটার ব্যাপারে জানে না। তার কথা বাড়াবো না, এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আমরা মুলুটিতে পৌঁছে গেছি। মন্দিরের বাইরে এখন ফটো সেশন চলছে। মা তুলবে? চলে এসো। এখানে একটা পুরনো শিব ঠাকুরের মন্দিরও আছে। না
এটা কেমন ভাবে ভিডিও হচ্ছে, শুয়ে পড়ে? হ্যাঁ, শুয়ে পড়ে ভিডিও করতে হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মৌলুটি, এই জায়গাটার ব্যাপারে কিন্তু এখনো অনেকেই জানে না। কি বলছো? মামি কি বলছে? মামি বলছে তোর মেয়ে কি করছে? হ্যাঁ, আমি তাই বলছি, ভিডিও করছি, ইউটিউবে ছাড়বো। ঠিক আছে, সব ঘুরে দেখাও তাহলে। কি রে, তুই এখানে আগে আগে চলে এসিস কেন? আমি ক্যামেরাম্যান খুঁজে বেড়াচ্ছি যে কে আমার একটা ছবি তুলে দেবে। এবার আমরা আস্তে আস্তে মায়াপুরে যাচ্ছি, মায়াপুর হয়ে তারপর বাড়ির দিকে যাবো। আজকেই বাড়ি ফিরবো আমরা। আর এত গরম, কেমন গরম পড়েছে বল আজকে। আমরা মায়াপুরের অনেকটা কাছাকাছি পৌঁছেও গেছি। কি ও ব্লগ হচ্ছে? আচ্ছা, গরমে সবার অবস্থা খারাপ। কি বলছো? কি ভিডিও হচ্ছে তো? আমরা এখন মায়াপুর পৌঁছে গেছি আর আমাদের সন্ধ্যে হয়ে গেছে। এবার একটু সন্ধ্যা আরতিটা দেখবো। শুনতে পেয়েছিস? না। আমি হাঁটছি, আমাকে দেখুন কত তুলসী গাছের মালা বিক্রি হচ্ছে। এই ছিল আমার আজকের ভিডিও। আর আমরা আর মন্দিরে যাইনি, পরের বার যখন আসবো তখন আবার যাবো। আর মন্দিরে গেলেও তোমাদেরকে কিছু দেখাতে পারতাম না, বিকজ ভেতরে তো ওরা ফোন অ্যালাউ করে না, বাইরে জমা রেখে যেতে হয়। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।